এবার আমি আসি নয়নমালা, মনে করো তুমি আমার, চিরদিন আমারই থাকবে, আর কোনো বাধার প্রাচীর আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না। আসি বন্ধু। সত্যি আজ আমাদের ভালোবাসা সার্থক হয়েছে, এত সহজে দিন এর একটা ফয়সালা হয়ে যাবে তা আমি কোনোদিন ভাবতেও পারছি না। আজ একটা ফয়সালা আমাকে করতে হবে। কিসের ফয়সালা রঘুপতি? তোমার আমার জি, তোমার সাথে আমার বি। হে নয়নমালা, এবার ভালো তুমি আমাকে বিয়ে করতে রাজি কি না? নয়নমালা কোনো প্রশ্নের জবাব দ্বিতীয়বার দেয় না। এর অর্থ বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। কে সে বীর পুরুষ এই নয়নমালাকে রঘুপতির হাত থেকে ছিনে নিতে চায়? রাজপুত্র চঞ্চল কুমার। চঞ্চল কুমার, অসম্ভব। তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে এই চঞ্চল কুমারকে আমি দুনিয়াতে বুক ছাড়া করে দেব। তার পূর্বে তোমাকে হয়তো এই দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে। তোমার জানে রাখা হচ্ছে এই রঘুপতি বেঁচে থাকছে, এই বিয়ে কিছুতে হতে দেবে না। আর তোমাকে স্মরণ রাখা উচিত সে তোমার মরিব আর তুমি হয়েছে তার আজ্ঞাবাহী গুলাব। গুলাব, এই গুলামের ফয়সলে তোমার সর্বসঙ্গ দিয়ে দিতে হবে। এই রঘুপতি যাকে চায় তাকে বুক না করে ছাড়বে না। সেই বাসনা কোনোদিন পূর্ণ হবে না। শয়তান নারীকে যারা ভোগের সামগ্রী বলে মনে করে তারা সতীর ভালোবাসা কোনোদিন পায় না, পায় শুধু অপমান ও লাঞ্ছনা। একই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এখন আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এই রঘুপতিকে অপমান করার শাস্তি কত। কোনোদিন নিজেকে বিলিয়ে দিবে না। কি এত দেমাক? এই দেমাকের খাবারটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। আমাকে চাবুকের আঘাত, আমি যদি তোর হাতটা মুছে ভেঙে না দিতে পারছি তবে পিতাই আমার নাম ক্ষত্রিয় সন্তান নয়। সে সুযোগ তোকে দেওয়া বলে শয়তান, আজ আমার বোনের গায়ে হাত তুলে তুই আমার মাথায় কোন চাপিয়ে দিয়েছিস, তাই আমি এই নাগপুরের মাটির সঙ্গে তোকে মিশিয়ে দিয়ে প্রমাণ করে যাব যে সতীর ইজ্জত নিয়ে যারা চিনি মিলে গেলে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাক দাদা তাক, কুকুর কামড়ালে কুকুরকে পাল্টা কামড় দেওয়া যায় না, তাই আজ তাকে তুমি ক্ষমা করে দাও দাদা। যা শয়তান, গুণের অনুরোধে আজ আমি তোকে ক্ষমা করলাম, তবে ভবিষ্যতে যদি কোনো নারীর প্রতি কামনার দৃষ্টি নিয়ে তাকাস তাহলে তোর চোখ দুটি আমি উপড়ে নেব। তবে তুই জেনে রাখি ছন্দক, আজ আমি ছলে খেলেও এই অপমানের প্রতিশোধ আমি একদিন করাই গঙ্গা আদায় করে নেব।
সেনাপতির পুত্র বলেছে দোরাকে সরাগান করবে সে হয়তো জানে না দেশে কোনো মানুষ আছে আর সেই মানুষের হাতে হাতে শয়তানের মরণাস্ত্র দাদা চল বোন এখানে টাকা নিরাপদ নয় এবার ঘরে চল বেশ তাই চল দাদা হ্যাঁ চল কোনদিন ঠাকুরের নাম না করে
অনাহারে দাখি খুদায় খাতর কচি শিশুটার মুখে এক মোটা দুধ তুলে দেবার জন্য এক দিন আমি খায়ে ছুটে যাই সেই সুযোগে শয়তানের সারা পথে বিপিন সিংহ হোম আমার খোদা তসির সচিত্ত হরণে উত্তপ্ত হয় আমার স্ত্রী তাকে বাধা দিলে শয়তানে কুব্ধ হয়ে তাকে হত্যা করে সেই অভিযোগে দিয়ে রাজ দরবারে গেলে সেই শয়তান তার প্রতিকৃষাকে চরিতার্থ করতে আমাকে আমার একমাত্র সন্তানটাকে সে হত্যা করে আর তাকে পাথরে আসতে আসতে মারে সেদিন সেদিন স্ত্রী কন্যাকে হারিয়েও আমি বিচলিত হইনি রে বিচলিত হইনি তখন তখন আমার দেহে জ্বলে উঠে দিন থেকে প্রতিশোধের জগাই দেখে আমি হয়ে যাই কালো কালো আমি ডাকাত হ্যাঁ আমি ডাকাত আমি অত্যাচারী মানুষের কলঙ্ক দুশ্মন লালো আমি 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 বুঝতে পারিনি রে জানিস লালো আমার যখন সেই পূর্বের মন মান্ত্রিক দৃশ্য আমার চৌকের সামনে এসে উঠে তখন আমি কুণের তখন আমি পাগল হয়ে যাই আমি স্থির থাকতে পারি না আর সেই প্রতিহিংসা নিয়ে আমি তোমার দলে ভর্তি হয়েছি সর্দার বলিস কি লালু তুইও কি তাহলে নির্যাতিত মানুষের প্রেতাত্মায় আমি একজন সর্দার সারি জানি লালু জানি ভগবানের দরবারে অভিযোগ করে যারা পায় নাই শয়তানের ন্যায় বিচার তারাই আজ আমার দলে আমি তার সুরে ঘোষণা করে বলছি ওরে ওরে স্বার্থবাদী মানুষের দল তোরা টাকার পাহাড়ে বসে গরিবের রক্ত চুষে কাচ্ছিস হুঁশিয়ার পরলোকের দল দুনিয়ার মানুষ তাদেরকে সালাম দিলেও এই কালো ডাকাত কখনো ক্ষমা করবে না কোনদিন না চাবুকের কাছে আর আমি সইতে পারছি না সর্দার তাহলে বল তোর আসল পরিচয় কি পরিচয় হ্যাঁ পরিচয় পরিচয় মানে আমি এক সাধারণ মানুষ সর্দার মিথ্যে কথা হুজুর মিথ্যে কথা এই শালা আমাদের দুশমন সত্তর গুপ্তচর
গুপ্তচর, কালো ডাকাতের একটাই গুপ্তচর। তুমি সেই কালো ডাকাত যাকে মানুষ বলে দেবতা? দ্বিতীয়বার সেই দেবতার নাম উচ্চারণ করলে আমি তোকে জ্যান্ত পুঁতে দেব। ওই কেন এখানে এসেছিস তাই বল। বলছি সর্দার, তার আগে তোমার অনুচরদের এখান থেকে লালো তোমরা এখন যাও, আমি দেখছি খেই গুপ্তচর। সর্দার, ওকে দেখে রাজার লোক বলে মনে হচ্ছে। অতএব খুব সাবধান ভাই, আমরা ছাই চলো রে ভাই। লালো লালো রান্তাজ মিথ্যে নাই শয়তান, বেশভূষায় তো মনে হচ্ছে রাজার লোক, তবে পরিচয় দিতে তো ভয় পাচ্ছ কেন? রাজার লোক বলে পরিচয় দিলে হয়তো বিপদ হতে পারে, তাই আমাকে অন্য কৌশলে কাজ করতে হবে। কি হলো, চুপ করে আছেন? সত্য গোপন করার চেষ্টা করলে আমি তোকে জানে খতম করে দেব। শীঘ্রই বল। রাজার লোকের উপকারে কিছুটা রাজকীয় পোশাক না পরে আসলেও তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না সর্দার, তাই বেশভূষায় আমাকে রাজার লোক বলেই মনে হচ্ছে সর্দার। এর অর্থ আমি তোমার সাহায্য প্রার্থী সর্দার। কি সাহায্য? সেনাপতির পরিচালনায় মন্ত্রী নকুল দেব বন্দী, আগামীকাল বসবে সেই বিচার সভা। আমি জানি তুমি ন্যায়ের পূজার, তাই তুমি পারো মিথ্যে অপরাধের শাস্তি থেকে তাকে রক্ষা করতে। দেওয়ানজি বন্দী, দেওয়ানজি বন্দী। সেই মহান ব্যক্তির চেষ্টায় আমি একদিন শয়তানের হাত থেকে মুক্ত হয়েছিলাম। সেই মহান মন্ত্রী আজ বন্দী, তারা যন্ত্রণা ভোগ করছে। কালো ডাকাত সমাজের দুশ্মন হলেও উপকারের প্রতিদান দিতেছে, ভুল করে না। এজন্যই তো তোমার কাছে এসেছি সর্দার, তুমি তাকে শাস্তির হাত থেকে বাঁচাও সর্দার। যাও যুবক, সেই মন্ত্রী একদিন আমার জীবন বাঁচিয়েছিল, তাই এবার এবার আমার জীবনের বিনিময়ে হলে রক্ষা করব আমি সেই মন্ত্রীর জীবন। বেশ, তোমার উদারতার কথা আমার চিরদিন মনে থাকবে। যদিও সমাজের মানুষ তোমাকে ঘৃণ্য ডাকাত বলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, তবু বিপন্নের জন্য তুমি ডাকাত নও, তুমি দেবতা, তুমি দেবতা। শয়তান সেনাপতি বিবি সিংহ, এবার এবার তোমার সময় শেষ হয়ে আসছে। তোমার শয়তানের মুখোশ খুলে দিতে এই কালো ডাকাত আসছে সবার সম্মুখে তুলে ধরব তোমার সেই কুৎসিত চরিত্রটা। গেথকর গেনায় প্রতিহিংসায় সবাই মিলে তোমাকে হত্যা করে এক কুদার্ত কুকুরের মুখে জেরে তোমার এক কলঙ্কিত দেহটা। রানীমার বুঝুই দে, রানীমার হতো আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু এ মালা দুটো আমি কোথায় লুকাবো? রানীমা তো বুঝবে না আমি মালা কার জন্য গেঁথেছি, আর যদি জেনেই পেলে তাহলে বলবো কুমারের জন্য গেঁথেছি। না 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 না, তাও মুশকিল। তাহলে ¶¶
সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো আমি তার মজা শিখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে যে কেন মাতৃভক্তি সত্যি আমাকে মুক্ত করে তুলেছে তাই তো তোর জন্য আমার মনটা সব সময় চঞ্চল হয়ে থাকে রানীমা না 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 রানীমা নয় বল শুধু মা মা হ্যাঁ মা বল মা কেন জানিস একটা অশুভ আশঙ্কা আমার বুকটা তোর তোর করে কাঁপছে এই সংকটময় মুহূর্তে যদি তোকে আমার কন্যা রূপে আমার পাশে পাই তাহলে আমি আমার চেয়ে বড় শান্তি লাগবে রে মা আমার বড় শান্তি লাগবে আমারও মানে আমি তো আপনাকে মা বলেই জানি এতে বয়ের কি আছে মা না রে না তোকে এই শুন আমি আমি তোকে একটি কথা বলবো বলো মা তোকে না আমার পুত্রবধূ করি আমার আমার চঞ্চলের জন্য তোকে আমার ঘরে নিয়ে আসবো বল 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 হে তুই রাজি কিনা আর শোন আমি এই মহারাজের সঙ্গে সম্পূর্ণ কথাটা কিন্তু পাকাপাকি করে ফেলেছি বল তুই আমাকে কোনো দিন ছেড়ে যাবি না আমাকে কথা দে ছেড়ে যাব বলে তো ধরা দিইনি মা যদি আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তবু আমি জানি আপনি হলেন আমার গর্ভধারিণী মা আমিও বিধাতার কাছে এই প্রার্থনাই করি তোর আশা যেন কোনোদিন ভেঙে না যায় মা কোনোদিন যেন ভেঙে না যায় দে মা দে পূজার ফুলগুলো দে আমার যে আমার ওই রাধা মাধবে পুজো করার সময় চলে যাচ্ছে এই নেন মা এবার আমি আসি শুনো
এবারে আমি আসি ঠিক আছে মা যেন কি বলে গেল আমি আমি তার পুত্রবধ হব এবার এবার কুমার আসলিও ওগো প্রাণের দেবতা তোমাকে দেবার এই দিনহীনার আর কিছু নেই শুধু আমার পথে ভক্তি দিয়ে এই মালাকানি গ্রহণ কেরে অশব ওমা তুমি আমি তো ভেবেছিলাম কি ডাকাত ডাকাত না হলে চোর তো বটে কি আমি চোর একশো বার করেছো আরে আমি আবার কি চুরি করলাম তাও বলেন তো হবে চুরি করে বোকা সাজে হচ্ছে কেমন বারবার চুর বললে ভালো হবে না বলছি চুরকে চুর বলবো তাতে দোষ কি আজ তোমাকে বলতে হবে যে আমি কি চুরি করেছি নইলে এই ভদ্রলোককে চোর বানানোর মজাটা আমি তোমাকে শিখিয়ে দেব বলবো বলো মোহন চুরি কো দিয়া বন্ধু শিকার তো না এই শুনো না মোহন চুরি
माता रिया कुमार नय बोलो साथी साथी हैं जानो नयन मला आर आमादेर मेला बसार कोनो कारण नहीं एरा तो आमादेर बियेर सब व्यवस्था होए गेछे मात्र आर कटा दिन तारपर तोमाके बधू करे आमार घरे निये जाबो आर तुमाके दिए सुखेर संसार करबो आर मधुमय करे तुलबो आमादेरी सुखेर संसार कुमार सत्यि बोलछो हैं नयनमाला सत्यि 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 चिरदिनी से तुमारी Hey.
चक्रांत हम से जालिम कठोर विचार करब उचित जहां पड़ा आदमी खड़ा उचित दुर्नीतिवाद शैतानेर पिछड़ रहे खड़े अपना राज्य शांति बसित आसबे ना जहां अपना हाँ हाँ विचार होबे समस्त अपराधीर विचार होबे जे अमार विचारेर अपराधी तारोई विचार होबे ताके भुक करते होबे বেঈমানির শাস্তি এবার বলো ভীম সিংহ রাজকর্মচারীদের মাঝে কে সেই দুর্নীতিবাজ মন্ত্রী নকুল দেব নকুল দেব নকুল দেব নকুল দেব তাকে বিশ্বাস করে রাজ্যভার তার হাতে তুলে দিয়ে কিছুদিনের জন্য আমি বাইরে গিয়েছিলাম আর শকিনা নিরহ প্রজাদেরকে গড়িয়ে দিয়েছে সুখের ছায়া যে রাজার সুখিতে প্রজাদের মুখে মুখে ছিল সেই প্রজাদেরকে করে তুলেছে বিষময় আমার বলে তাকেও আমি কোনোদিন ক্ষমা করব না দুর্নীতির শাস্তি তাকে পেতেই হবে কোথায় সেই দুর্বৃত্ত মন্ত্রী দুর্নীতির অপরাধে আমি তাকে বন্দী করেছি মহারাজ বন্দী করে রেখেছি হ্যাঁ মহারাজ আমি তাকে বন্দী করে রেখেছি শাবাশ বীর সিংহ তোমার প্রশংসা না করে আমি আর পারছি না এবার বন্দী মন্ত্রীকে এখানে আনার হুকুম দাও এখানে কে আছে বন্দী নকুল দেবকে পাঠিয়ে দেয় বিচার করুন মহারাজ বিচার করুন শয়তানের বিচার করুন হে সেই শয়তান সেনাপতি ভীম সিংহ ভীম সিংহ মন্ত্রী মহাশয় হে কিনা বিনা অপরাধে আর হাতে তুলে দিয়েছে শৃঙ্খল সেই শয়তান ভীম সিংহ আপনি বিশ্বাস করুন মহারাজ আমি মুঠে অপরাধী নই এই ভীম সিংহের দুর্নীতির প্রতিবাদ করতে